লিওনেল মেসিকে শুধু এমিলিয়ানো মার্টিনেজের সতীর্থ বললে কম বলা হয় মেসিকে হৃদয় দিয়ে ভালোবাসেন মার্টিনেজ আর সেই ভালোবাসার কথা বলেছেন বহুবার মেসি ও সতীর্থের অকুণ্ঠ ভালোবাসার জবাবে সমর্থন এবং ভালোবাসাই জানিয়েছেন এবার সেই মেসির মুখ থেকে বের হলো মার্টিনেজের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত কথাটি গোলকিপার হিসেবে মার্টিনেজ নিজেকে যে উচ্চতায় দেখতে চান মেসি তাকে সেখানেই বসিয়েছেন বলেছেন বিশ্বের সেরা গোলকিপার সেই দু হাজার একুশ সাল থেকে আর্জেন্টিনার হয়ে গোলবারের নিচে ভরসার নাম হয়ে দাঁড়িয়েছেন মার্টিনেজ সে বছর আর্জেন্টিনাকে এনে দিয়েছেন কোপা আমেরিকার শিরোপা দু হাজার বাইশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস আর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অতিমানবীয় এমি আর্জেন্টিনাকে এনে দেন বিশ্বকাপের শিরোপাটাও চিত্রতা বদল হলো না দু হাজার চব্বিশ সালে এসে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুইডারের বিপক্ষে লিউনেল মেসির মিস আরও একবার পরাজয়ের সংখ্যা কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ায় আলবিসেরিস্তারা নেপথ্যের নায়ক সেই এমিলিয়ানো ইকুইডারের দুই পেনাল্টি ঠেকে আবার প্রমাণ করলেন পেনাল্টিতে নিজের মনশিয়ানা ম্যাচ শেষে তাই মার্টিনেসকে প্রশংসা ভাষাতে ভুল করেন নিমেসি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক করা এক পোস্টে মার্টিনেসকে দিয়েছেন বিশ্বের সেরা গোলকিপারের গোলকিপারের স্বীকৃতি